আইনের শাসন নাই, দেশে ন্যায় বিচার নাই, দেশে বিচার বিভাগের স্বাধীনতা নাই, বেডরুমে নিরাপত্তা দিতে পারবো না, দেয় নাই তো এই সরকার। বলেছিল, ওই যে বললো না কিছু ঘরে খুন খারাপি হয়, সাগররুণীকে দিতে পারে নাই, 100 বার চার্জশিট পিছাইছে, 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে অপরাধী ধরার কথা। এই সরকার যদি থাকে আগামী 48 বছরেও এই হত্যার কিছু সুরাহা হবে না। এমনই ঘটনা তনু হত্যা মামলাটাও তাই, মিতু হত্যা মামলা, এরা এই ঘটনাগুলো। সালাউদ্দিন শিলংয়ে গেছেন কেন? সালাউদ্দিন একলা একলা শিলংয়ে গেলেন কী করে? সরকার কি চক্ষু বুঝেছিল? পাসপোর্ট ছাড়া উনি শিলংয়ে গেলেন কী করে? সালাউদ্দিন সম্প্রতি একটা ইন্টারভিউ দিয়েছেন ডয়চে ভেলেতে, ওটা শুনে নিয়েন, এখন সময় স্বল্পতা আছে বলতে পারবো। তিনি রাজনীতিতে সক্রিয় হতে চান? হ্যাঁ, গ্রাউন্ড তো মানে সক্রিয় তো আছেনি। মায়ের ডাকের পাশাপাশি মায়ের কান্না খুলতে হলো কেন দোকান? সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো মায়ের ডাকের প্রতিটা মানুষের ব্যাপার আপনি যেটা বললেন তদন্ত করে বের করার কথা, তারা কোথায় আছে? তো সরকারেরই বদনাম। মায়ের ডাকের প্রোগ্রাম নষ্ট করার জন্য পিটার হাসের গাড়ির উপরে গিয়ে হামলায় পড়ে কেন মায়ের কান্না? হুয়ার দে আবার মায়ের কান্নার জন্য প্ল্যাকার্ড ধরে তাদের আওয়ামী লীগের দলীয় নেতা প্রশান্ত ভূষণ বড়ুয়া সহ আরও অনেকে? হু ইজ দিস মায়ের কান্না? আর মায়ের কান্না তো বিএনপিকে দায়ী করা একটা সংগঠন, বিএনপির সময় কি হয়েছে না হয়েছে, তো সেটা সরকার চাইলে তো বিএনপির এখন মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে এই আমি গরিব রুমিন ফার্না পর্যন্ত সবাইকে ফাঁসি দিয়ে ফেলতে পারে, এই ক্ষমতা তাদের হাতে দিয়ে দেখ মায়ের কান্না খোলার দরকারটা কি? এমনকি নামটার মধ্যেও কোনো নতুনত্ব আনতে পারে না, মায়ের ডাক থেকে মায়ের কান্না খুলে ফেলছে দোকান। তো এই তো হলো আওয়ামী লীগ। দেখুন, চিঠি বিএনপির কথার প্রতিফলন বলা হচ্ছে, বা বিদেশিদের কথা বিএনপির কথার প্রতিফলন, যেটা সেটা সবগুলাই আর সবই বিএনপির কথার প্রতিফলন। তো বাকিদের কথা, বাকিরা যারা এমপিরা আছেন তাদের কথা আওয়ামী লীগের কথার প্রতিফলন হয় না কেন? তারা তো লবিস্ট নিয়োগে পিছায় নাই, এমনকি এখন ঘোষণা, আগেও ঘোষণা দিয়ে তারা লবিস্ট নিয়োগের কথা বলছে যখন স্যাংশন আসছে, এখনও তারা ঘোষণা দিয়ে লবিস্ট নিয়োগের কথা বলছে। 2004 সাল থেকে লবিস্টের সাথে আওয়ামী লীগের সংযোগ আছে, তারা 2004 সালে যখন বিরোধী দলে ছিল তখন থেকে তারা লবিস্ট নিয়োগের সাথে অভ্যস্ত। বাংলাদেশ মিশনগুলো কী করে? তার মানে যেটা সত্য সেটা সত্যই, সেটাকে আপনি কোনোভাবেই চাপা দিতে পারবেন না। আর আওয়ামী লীগ বলতেছে তারা প্রতিহত করবে, এই কথাটা বলার কারণে যদি দেশে ন্যূনতম আইনের শাসন থাকতো ফৌজদারি মামলা হওয়ার কথা কাউসার ভাইয়ের বিরুদ্ধে, একই সঙ্গে তাদের সাধারণ সম্পাদক এই কথা বলেন তার বিরুদ্ধেও ফৌজদারি মামলা হওয়ার কথা। সুতরাং দেশে আইনের শাসন নাই, দেশে ন্যায় বিচার নাই, দেশে বিচার বিভাগের স্বাধীনতা নাই।